গায়ে পুড়ে যাচ্ছে তো। ফাটিয়ে বেশি লোক আসলো কিনা কি জানি। এগুলোকে কি করবো? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো অন্তরা অমিত লাইফস্টাইল। তো আজকে একটা মানে হঠাৎই ভাবলাম যে এটা ব্লগ করি, বাট মানে এই ব্লগটার ব্যাপারে কোনো আইডিয়া ছিল না আমার। তো হঠাৎই এটা ঠিক হলো, ভাবলাম যে তাহলে করা যেতে পারে এটা। তো আজকে আমাদের পাড়ারই একটা কাকি, সে ব্রাইডাল শিখেছে, তো সের জন্য আমার মানে আমার শাশুড়ি মাঝে তার উপর ফার্স্ট এক্সপেরিমেন্ট করবে বলে তাকে আজকে মানে আমার শাশুড়িমাকে আজকে মেকআপ করাচ্ছে। তো মা তো চলে গেছে অনেকক্ষণ আগেই মেকআপ করতে, তো আমি ভাবলাম যে তাহলে চলো আমিও একটু এতে ব্লগ করি। তো তোমাদেরকে দেখানোর জন্য চলো আমিও কাকিদের বাড়ি যাব এক্ষুনি, গিয়ে ব্লগটা করব আর তোমাদেরকে দেখাবো কীরকম সাজাচ্ছে কাকি আর কীরকম লাগছে আমার শাশুড়িমাকে। তো চলো আজকে ছোটোখাটোই ব্লগটা হবে, বেশি দেরি না করে স্টার্ট করি ব্লগটা। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাতে নতুন, তারা প্লিজ একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর নিচে থাকা বেল আইকনটাকে অলে করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই এগোতে পারবো না, তো প্লিজ 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 একটু সাপোর্ট করে দাও। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো আমি যাচ্ছি কাকিদের বাড়ি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ ঠান্ডা বাইরে, এত কষ্টে মেকআপ করা হচ্ছে, মেকআপটা আজকে তুলো না, এইভাবে আজকে শুতে হবে রাত্রিবেলা। আমরা এখন কাকিদের বাড়িতে, কোন জায়গায় দাঁড়িয়ে আছো তুমি? মেকআপ সাজাচ্ছে, মেকআপ করা। আরে ওই যে প্রপার্টি ব্যাংকের পাশের গলি, গলির পরে যে পাল্লা আর ফুচকার দোকান, অপোজিটে যে হোমিওপ্যাথি দুটো দোকান আছে, সোনার দোকান, এর পরের লাইনে আমরা আছি সবাই। আমরা মেকআপ করব কাকির কাছে, দাঁড়া তো দেখি ফোন করি। এই যে তোরা দুটো মিলে কি করছিস রে? তোরাও কি সাজবি পিসির মতো? হ্যাঁ সাজবি। সাজবি? গুলু তুমি কি সাজবে? ভালো লাগছে পিসিকে? পিসিটা কেমন সাজাচ্ছে? তুই এদিকে দেখ পিসি কেমন সাজছে সেটা দেখ। তুমিও কালকে সাজবে না? ওদিকে কি কালার দিচ্ছে? একই কালার দিচ্ছে, একই কালার দেবে না তাহলে কি 14 রকম কালার দেবে? বেশি দেখতে লাগবে তো, এই পাশে এক কালার, এই পাশে এক কালার, ব্লাশ একটা। হ্যাঁ এইটা আবার যে এক পাশে নীল কালার দেয়, এক পাশে সাদা কালার দেয়, কি জোকার সাজবে নাকি? এক পাশে কালী ঠাকুর, এক পাশে শিব ঠাকুর। এই কারণে কি সাদা ফিগার যাই মানে সাজতে ব্লাশটা, এই মানুষটা ঠিক আছে,
ঘরে চলে এসেছি, 4 ঘন্টা লেগে গেছে মাকে সাজানোর জন্য। তো এতক্ষণ থেকেছিলাম, ভিডিও করছিলাম, তো আমি চলে এসেছি। এখন তো মেকআপ টেকআপগুলো তুলে নেবে, তো আমি চলে এসেছি। আর থাকতে পারছিলাম না, ভীষণ খিদে পেয়ে গেছে, রান্না এখনও হয়নি। তো আমি চলে এসেছি, এখন আরেকজন এসে বলছে খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। তো তাড়াতাড়ি কিছু একটা বলছি, মানে রুটি ফুটি করি, তারপরে মারাও চলে আসবে।
দিয়ে তো চলো খেয়ে নিই, আর তোমরা অবশ্যই জানিও কেমন সাজিয়েছিল কাকি, কেমন লাগছিল দেখতে। তো ঠিক আছে চলো, আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।